অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ বাংলাদেশ দেখতে প্রতি বছর গোটা বিশ্ব থেকেই পর্যটক আসেন। তবে করোনা আতঙ্কে যা এখন শূন্যের কোটায়, কমেছে দেশীয় পর্যটকের সংখ্যাও, ফলে দেশীয় ট্যুর অপারেটর এবং খাত সংশ্লিষ্টরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ভাইরাস আতঙ্কে নেপাল, ভুটান, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও এশিয়ার প্রধান পর্যটন গন্তব্যগুলোয় ট্যুর প্যাকেজ টিকিট বাতিল করেছে অন্তত 80% বাংলাদেশি ভ্রমণকারী। একইভাবে বাংলাদেশে আসার পূর্ব নির্ধারিত ভ্রমণ বাতিল করেছেন বিদেশি পর্যটকরাও। খাত সংশ্লিষ্টরা বলছেন, এতে বিপাকে পড়েছেন তারা, যার প্রভাব পড়বে কর্মসংস্থানে। পর্যটক একেবারে আসবে না, দেশেও যারা পর্যটক আসছেন তারা ভ্রমণে নিরুৎসাহিত। অতএব আমি মানে পুরো বিষয়টাই কিন্তু পর্যটনের জন্য একটা বড় বাধা, ধাক্কা, এবং আগামীতে যে পর্যটন সেখানেও কিন্তু একটা গতিটা হয়ে যাবে একেবারে মন্দ। আমরা কোনো রিসর্টে 100, কোনো রিসর্টে 150, 200, 300 এমপ্লয়মেন্ট আমরা দিয়েছি। আমরা কিন্তু কারোর চাকরি খাইনি, কিন্তু দেশের মধ্যে চাকরি যদি টিকিয়ে রাখতে হলে তাদের অল্টারনেটিভ রাস্তা বের করতে হবে। বাইরের টুরিস্টের জন্য আমাদের একদম শূন্য, এটা যে কত বড় ক্ষতি হচ্ছে এটা এক্সপ্লেনেবল না। এভাবে চলতে থাকলে আমাদের এমপ্লয়মেন্ট তো অনেকে ছাঁটাই করতে হবে। পর্যটন শিল্পে করোনার প্রভাব কাটাতে সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং এই খাতকে করের আওতামুক্ত রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। ক্রাইসিস মেটআপ করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারের সেখানে ব্যাংক লোন কম টাকায় দেওয়া, সরকারের ভ্যাট ট্যাক্স কম দেওয়া ইত্যাদি করতে হবে। অ্যাভিয়েশন, হোটেল, রেস্টুরেন্ট সহ পর্যটন সংশ্লিষ্ট সব ধরনের খাতেই এখন করোনার প্রভাব। পরিস্থিতির উত্তরণ না হলে সামগ্রিক অর্থনীতির সাথে বাধাগ্রস্ত হবে কর্মসংস্থানও।